2022 সালের মেতে হলিউড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা সংগঠন স্যাগের সদস্য হয়েছেন। এটার ফলে আপনি কি সুবিধা পাবেন বা কিভাবে সেখানে সদস্যপদ পেলেন এটা নিয়ে আমাদেরকে বিস্তারিত বলেন। হলিউডের যে সংগঠন, শিল্পী সংগঠন যেটা, সেটার নাম হচ্ছে স্যাগ। স্যাগ আপনারা যদি গুগল করেন তাহলে পরে স্যাগ পেয়ে যাবেন, পুরো অ্যাব্রিভিয়েশনটা পেয়ে যাবেন স্যাগের। সেখানে মেম্বার হতে পারে হচ্ছে কেবলমাত্র আমেরিকান নাগরিক অথবা ওয়ার্ক পারমিট আছে এমন কেউ। সো সেই সুবাদে আমি যখন অভিনয় শিল্পী এবং ওরা যখন আমাকে মেম্বার করেছে তখন কিন্তু তারা আমার প্রোফাইল দেখেছে, যেমন IMDb-তে আমি আছি কি না, আমাকে গুগলে পাওয়া যায় কি না, এবং টোটালি আমাকে অনলাইনে ইফ আই এম পপুলার দেন তারা হচ্ছে এটাকে একটা মেম্বারশিপে নেয়। প্লাস যখন আমি হলিউডের ছবি করছি তার মানে এই শিল্পীর স্বার্থ সিদ্ধির ব্যাপারে তারা আসলে থাকবে। সেন এক্সাম্পল, আমাকে আমি যদি অ্যাক্সিডেন্ট করি ওখানে তাহলে আমার যে স্যাগ যে আছে তারা কিন্তু এটার জন্য ক্লেম করবে আমার প্রোডাকশন কোম্পানিকে। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু তারা ক্লেম করবে আমার হয়ে। এই একটা বিষয়। আর হোল দ্য ইয়ার রাউন্ড আমি যত বছর বাঁচবো, আমি যত বছর অভিনয় করবো ওইখানে, সেই অভিনয় করতে গিয়ে তাদের কাছে আমার একটা টাকা জমা হবে, সেই অ্যামাউন্টটা আমাকে তারা পেনশন হিসেবে দেবে, তারা আমাকে আমার অসুস্থতা যদি থাকে তারা আমাকে হেল্প দেবে, এবং আনুষাঙ্গিক সমস্ত সুবিধা অসুবিধাগুলো সেই সংগঠন দেখবে। এরকম একটা জায়গা থেকে একটা মেম্বারশিপ পাওয়া যায় এটা। এবং এই মেম্বারশিপটা, ফুল মেম্বারশিপটা হতে কিন্তু সময় লাগে। যেমন আমরা এখন আমি মেম্বার, এই মেম্বারশিপটা যখন ম্যাচিওর হবে হচ্ছে হয়তো আমি যখন আরও দুটো সিনেমা ওদের করব তারপরে হচ্ছে সেটা ম্যাচিওর হবে। আর একটা অংশের অ্যামাউন্ট কিন্তু তাদের মাধ্যমে আমার কাছে আসবে, মানে দে উইল সেন্ড টু মি দ্য মানি। তার মানে কতটা স্ট্রং যে প্রডিউস কোম্পানি কিন্তু তাদেরকে আমার পেমেন্টের একটা পার্ট তাদেরকে দিতে হয়, তারা আমাকে সেন্ড করে। সো আমার কাছে মনে হয় এটা অনেক বড় ব্যাপার একজন অভিনয়শিল্পী হিসেবে। বাংলাদেশে যেমন আমি অভিনয়শিল্পী সংঘের ভাইস প্রেসিডেন্ট, আমি আমাদের FDC-র মেম্বার, শিল্পী সমিতির মেম্বার, সেম আমি হলিউডের শিল্পী সংঘেরও মেম্বার, স্যাগের মেম্বার। সো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এবং এটা হয়েছে আসিফ আকবরের জন্যে, আমার যে পরিচালক আসিফ আকবর, এবং আল ব্রাভো যে প্রোডাকশন কোম্পানি ছিল আমেরিকাতে তাদের জন্য। আগামীতে আপনার অভিনীত মাসুদ রানা মুক্তি পাচ্ছে, এটা নিয়ে কিছু বলেন। আমার অলরেডি একটা সিনেমা চলছে, আপনারা সবাই জানেন, 1971 সেই সব দিন, এবং দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখলাম যে তাদের সবার কাছে সিনেমাটা ভালো লাগছে। তার মানে ধারাবাহিকতায় বাংলাদেশের সিনেমাগুলো ভালো জায়গায় যাচ্ছে, দর্শক সিনেমা দেখতে যাচ্ছে। MR9 আসলে একটু ডিফারেন্ট কেন? MR9 হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার যৌথ প্রযোজনা অথবা জয়েন্ট ভেঞ্চার একটা সিনেমা, যেটা প্রথমবারের মতো হলিউডের সঙ্গে, মেন স্ট্রিম হলিউড ছবির সঙ্গে মার্চ করেছি আমরা। সো দর্শকের তো অনেক কিছু দেখারও আছে আসলে, যে আমরা হাউ উই গনা মার্জ ইট, যেখানে লিড ক্যারেক্টার বাংলাদেশের, এটা অনেক বড় পাওয়া, যেখানে বড় বড় অভিনয় শিল্পীরা কাজ করেছে হলিউডের, এবং সেখানে যেটা বানিয়েছে হচ্ছে বাংলাদেশের জন্মোদ্ভূত হলিউড ডিরেক্টর, বাংলাদেশের ছেলে। তার মানে হচ্ছে আমাদের অনেক কিছু দেখার আছে যে আমরা আসলে কি করেছি। MR9 দেখার জন্য আমি সকল দর্শককে, আমার যত দর্শক আছে বা বাংলাদেশে যত মানুষ আছে, সবাইকে বলবো যে MR9 সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখেন, তাহলে আমাদের মেধা সম্পর্কেও আপনার কিছুটা পজিটিভ ধারণা তৈরি হওয়ার সুযোগ আছে, যে আমরা দেশের বাইরে গিয়ে সুনাম নিয়ে আসতে পারি।